ছয়টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন মিলিয়ে মোট 277টি স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 25শে জুলাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও পঞ্চম ধাপের নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি, আর এবার স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নেবার কথা সিদ্ধান্ত জানিয়েছে দলটি। গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হবে না উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্বতন্ত্রভাবে ভোটে অংশ নেবেন প্রার্থীরা। গত 26 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় 71টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সরকার 2015 সালে আইন সংশোধন করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও গত মার্চ মাসে দলের সভাপতি মণ্ডলীর সভায় দলীয় প্রতীক রাখার পক্ষে বিপক্ষে মত আসার পরই আইন সংশোধন করে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন শিক্ষা উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আমি আসলে যেটি আমার শুরুতেই বলছিলাম জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ তো আসলে 2015 সালে আইন পরিবর্তন করে, 5টি আইন পরিবর্তন করে সিদ্ধান্ত নিয়েছিল যে দলীয় প্রতীকে নির্বাচন হবে এবং সেই সিদ্ধান্তের বাস্তবায়নও আমরা দেখেছি, এবং এখন আমরা দেখছি যে নীতিগত সিদ্ধান্তের জায়গায় যাচ্ছে যে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার ব্যাপারে। সেটা কি আসলে এই 25শে জুলাই যে নির্বাচন হবে 277টি স্থানীয় নির্বাচন, সেখানে কি এটির আসলে কার্যকারিতা থাকবে এই সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। আপনি যে তথ্যটা দিয়েছেন এখানে যে নীতিগত পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সেই ধরনের তো কোনো সিদ্ধান্ত আমরা আলোচনা করিনি বা সেই ধরনের কোনো তথ্য আমাদের গোচরে আসেনি। অন্তত একটা বিষয় এসেছে যে আমরা আমাদের দলীয় সাংগঠনিক অবস্থান থেকে অনেক সময় আমাদের একটা আলোচনা এসেছে যে যেহেতু একটি নির্বাচনে কিছু রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেন নাই, সেই ক্ষেত্রে যাতে করে যেহেতু আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল, সেটা যাতে করে আমাদের নেতাকর্মীরা যারা আমাদের দল করেন তারা সকলেই কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে, বঙ্গবন্ধুর আদর্শের উপর আস্থা রেখেই কিন্তু রাজনীতিটা করেন। কিন্তু নির্বাচনের সময় অনেক সময় দেখা যায় যে তৃণমূলের পর্যায়ে যেহেতু আমাদের একজনকে মনোনয়ন দিতে হয়, বিশেষ করে ইউনিয়ন পরিষদ পর্যায়ে, অনেকেই সেক্ষেত্রে মনোনয়ন পাচ্ছেন না বা পাওয়া সেটা সম্ভব হয় না, আইনের কারণেই হোক যেটার কারণেই হোক। তবে যখন একটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে বা কিছু রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, সেটা তাদের বিষয়ে, তারা কেন করেন নাই তারা জানবেন, তখন সেই নির্বাচনে আমাদের সেই সমস্ত ত্যাগী নেতাকর্মীরা অনেক সময় নির্বাচনে অংশগ্রহণ করতে উদগ্রীব হয়ে ওঠেন বা চেষ্টা করেন যে সেই নির্বাচনে যেন তারা তাদের মতন করে নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় সাংগঠনিক কিছু বিষয়ে আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা আসে, সেই প্রতিযোগিতা থাকলে অনেক সময় দলের অনেক সাংগঠনিক কাঠামোতে ক্ষতি আসতে পারে। সেই বিষয়টা নিয়ে একটা আমাদের আসলে অনেকটা অবজেক্টিভ আলোচনা আমাদের নিজস্ব দলীয় ফোরামে অনেক সময় হয় যে সেই ক্ষেত্রে মনোনয়ন না দিলে বা দলীয় মনোনীত প্রার্থী বা প্রতীক না দিলে সেক্ষেত্রে কি সেটা কি ভালো হতো নাকি মন্দ হতো। যে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই গুণগত বিষয়গুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা। এবং আপনি জেনে খুশি হবেন আমাদের সভাপতি জননেত্রী শেখ হাসিনা দলীয় ফোরামে প্রত্যেকটি আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে এই যে গুণগত বিষয়গুলো নিয়ে, এই যে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে সবসময় আলোচনা করছেন। এবং এই জন্যই আওয়ামী লীগের রাজনীতির যে এজটা অন্যান্য রাজনৈতিক দলের চাইতে আমরা বিশ্বাস করি অনেকটুকু এগিয়ে, কারণ এই ওই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্নে আগে আমরা যেহেতু সরকারে আছি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, সেটা দলীয়ভাবে যখন সেটা সিদ্ধান্তটা আমাদের হবে সেটা অবশ্যই সেটা মহান জাতীয় সংসদে সেটা তুলতে হবে, আইনের পরিবর্তন ঘটাতে হবে, তখন সেটা বাস্তবায়িত হবে। তার মানে এটা কি স্পষ্ট যে আগামী 25 জুলাই যেটি হচ্ছে সেটি দলীয় প্রতীকে হবে, কারণ মনোনয়নও দিয়েছে দল থেকে? আপাত দৃষ্টিতে তো অবশ্যই আইনের যেই
কাঠামো আছে সেটার বাইরে তো যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আইনের কাঠামোর জায়গাটি আমি জনাব তোফায়েল আহমেদ আপনার কাছে জানতে চাই। আসলে তো আইন পরিবর্তন করে আমরা দেখেছি 15 সালে 5টি আইনের পরিবর্তন হয়েছে, কিন্তু আইনের কাঠামোর বাইরে যাওয়া সম্ভব না, যেটি মহিবুল হাসান চৌধুরী নওয়াফেল বলছেন। কিন্তু গোপালগঞ্জ আমরা কিছু কিছু জায়গায় মনোনয়ন না দিয়েও থাকতে পারি, সেটাই আমি বলছিলাম যে দিতে হবে তার কোনো বাধ্যবাধকতা। তাহলে কি আসলে আইন পরিবর্তন না করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় কিনা সেটি নিয়ে আপনার কাছে প্রশ্ন, যেটি আমি বলছিলাম গোপালগঞ্জে 5টি উপজেলায় মনোনয়ন ছাড়াই নির্বাচন হয়েছে। যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে এখানে আইন কোনো পরিবর্তন করা হয়নি, কারণ আইনের মধ্যে দলীয় প্রতীকে করবে না দলীয় প্রতীক ছাড়া করবে এই বিষয়ে কিন্তু আইনে স্পষ্ট নাই, এবং এটা যে কোনো সময় সরকার এবং নির্বাচন কমিশন চাইলে এটা করতে পারে, এটার জন্য আইন পরিবর্তন প্রয়োজন নেই। কারণ কিন্তু করা তো হয়েছে, এটা হচ্ছে যে করা হতো না আগে এই এই নির্বাচন থেকে এটা করা হয়েছে, এটা কিন্তু এক্সিকিউটিভ ডিসিশন, এটা কিন্তু আইন পরিবর্তন করতে হবে, বিধিতে পরিবর্তন। হ্যাঁ, এটা আমরা বিধি না, আমি আজকেও আইনটি দেখছিলাম যে আমি দেখলাম যে আইনের পরিবর্তন মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইন না বিধির মধ্যে পরিবর্তন করে যে দলীয়ভাবে করা হতো বা দলীয় প্রতীক যে কোনো প্রতীকে নির্বাচন করা যেত, এখনও দলীয় প্রতীক দল থেকে করলে দলের প্রতীকে করবে না এরকম একটা সিদ্ধান্ত, এটা কিন্তু বড় আইনের মূল আইনের পরিবর্তন না, এটা যে কোনো সময় আবার করা যেতে পারে বা নাও করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে দলীয় প্রতীকে নির্বাচন যে হয়েছে এটা কিন্তু পুরো পরিষদের নির্বাচন দলীয় প্রতীকে হয়নি, শুধু মেয়র এবং চেয়ারম্যান এই দুটো পদেই দলীয় প্রতীক ব্যবহার করা হয়েছে, দলীয় প্রতীকের ব্যবস্থা হয়েছে, কিন্তু সদস্য এবং কাউন্সিলরের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল না আগেও। এখন হয়তো কি করবেন, এখন এটা একটা রাজনৈতিক সুবিধাকে বিবেচনা করে এটা করা হয়েছে, আবার রাজনৈতিক অসুবিধা দেখে হয়তো এটা থেকে পিছু হটতে পারে। এটা আমি যেটা বলতে চাচ্ছি এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু আমার কাছে খুব দুর্ভাগ্যজনক হচ্ছে এটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কার্যকর করার জন্য অনেক কিছু করণীয় আছে, কিন্তু সেগুলো নিয়ে খুব একটা আলোচনা নাই, শুধু নির্বাচনটা যেন আমাদের প্রথম এবং শেষ আলোচনা। নির্বাচনের মধ্যে কে কতটুকু কীভাবে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করবে না, কী সুবিধা পাওয়া যাবে, কতটুকু রাজনৈতিক সুবিধা, এটার বাইরে কিন্তু আর লোকাল গভর্নমেন্ট না কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। লোকাল গভর্নমেন্টটা অনেক পুরনো প্রতিষ্ঠান এদেশে, এখানে কিন্তু অনেক কিছু করণীয় আছে, কারণ দীর্ঘদিন ধরে ওখানে কিন্তু বড় ধরনের কোনো সংস্কার হয়নি। একদমই তাই বলছিলেন যে নির্বাচনটি আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য প্রধান কনসার্ন একরকমের। শামসুর যেমন দুদু, আমরা শুনছি যে বিএনপি গত 5ই জুলাই স্থায়ী কমিটির বৈঠকের পরে সিদ্ধান্ত দিল যে দলীয় প্রতীক ছাড়া যারা আগ্রহী তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এই এবং আসলে তো মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে 30শে জুন, সেক্ষেত্রে সবাই আগ্রহী, বিএনপির যারা আগ্রহী তারা প্রার্থী হতে পারছেন, সব জায়গা থেকে প্রার্থী হওয়া সম্ভব হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের নির্বাচন বা স্থানীয় সরকার বা রাজনৈতিক দল, তার মধ্যে স্থানীয় সরকারের যে নির্বাচন এটা দীর্ঘকালের একটা প্রসেস। তো গতবার দলীয় প্রতীকে, যেটা তোফাইল ভাই বললেন যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানে আমরা কিন্তু এটাকে বিরোধিতা করেছিলাম দলগতভাবে বিএনপির পক্ষ থেকে, যে এটি ঠিক হচ্ছে না, আগের যে প্রচেষ্টা ছিল অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচন উপজেলা অথবা পৌরসভা ইউনিয়ন কাউন্সিল এগুলো দলীয় প্রতীকের বাইরে করলে ভালো হয়, তবে সরকার যুক্তি দিয়েছে যেহেতু জাতীয় সংসদ হচ্ছে এগুলো স্থানীয় সরকার হলো রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে সরকার বিবেচনা করছে, অথবা তাদের অন্য কোনো রাজনৈতিক বিষয় ছিল সেই কারণে তারা দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করেছে। তো আমরা সেখানে দলীয় প্রতীক বিরোধিতা করলো নির্বাচন করেছিলাম। তো আমাদের কাছে মনে হয়েছে যে এটি ঠিক না, যেমন এই যে ইউনিয়ন কাউন্সিলে যে নির্বাচনটা হয় একটা দলের মধ্যেও একাধিক প্রার্থী থাকতে পারে, শুধু বিএনপি আওয়ামী লীগ না, অন্য রাজনৈতিক বিবেচনায় অনেক দল থাকতে পারে। তো এটা স্থানীয় সরকারের নির্বাচনে ঘরে ঘরে হয়, ব্যক্তিতে ব্যক্তিতে হয়, সেই কারণে এই সুযোগটা যদি থাকে অংশগ্রহণটা বাড়ে, মতামতটা বাড়ে, তো সেই সুযোগটার সীমাবদ্ধ এসে যায়। যেমন আওয়ামী লীগ একজনই নৌকা পাবে চেয়ারম্যানের, বাকি তো অনেক প্রার্থী থাকতে পারে, বিএনপিরও ধানের শেষে একজনই পাবে, অনেক প্রার্থী থাকতে পারে, হয়তো বা ভালো প্রার্থীটা বাদও পড়তে পারে, কিন্তু যদি প্রতীকের ব্যাপার না হয় তাহলে বিএনপি বা আওয়ামী লীগ ঘরানা বা অন্য কোনো রাজনৈতিক দলের ঘরানার প্রার্থী যারা হবেন সেক্ষেত্রে দেখা যাবে স্থানীয় সরকারের নির্বাচনে যে
অনেক দলেরই মানুষ নানান পছন্দের কারণে নানান জনের পক্ষে কাজ করতে পারে, কিন্তু প্রতীকের বিষয় যখন এসে যাবে তখন তার পক্ষে আর সম্ভব হবে। প্রতীকটি তো একরকমের আনুষ্ঠানিকতাও ছিল, এর আগেও তো আসলে দলীয় মনোনয়ন সবসময় আমরা দেখে আসছি যে দলীয় মনোনয়ন দিয়ে নির্বাচন করা হতো, দলীয় সমর্থন এবং একই ধরনের বিষয় ছিল, শুধুমাত্র সেটাকে আনুষ্ঠানিকভাবে যেটি আসলে বলা হতো না এখন সেটি বলে কয়ে করা হয়, বিষয়টি তো তাই নাকি ডক্টর তোফায়েল আহমেদ? এটা প্রথম কথা হচ্ছে যে কোনো নির্বাচন যে ফোরামে হোক না কেন এটা কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটি, ওখানে রাজনৈতিক দলের সম্পৃক্ততা আপনি কোনোভাবে বিযুক্ত করতে পারবেন না। তো সেই জন্য আমাদের দুটো প্রস্তাব ছিল যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, একটা হচ্ছিল ঠিক আছে রাজনৈতিক দলগুলো নমিনেশন নিয়ে অনেক লাজুকুবের অবস্থার মধ্যে পড়ে যায়, অনেক অসুবিধা হয়, কোন দল হয়, সেজন্য প্রথমে সবাইকে নির্বাচন করতে দেন, যিনি হবেন দলের তিনি পরে দলের দলীয় হবেন, অসুবিধা তো নাই, এটা একটা। আরেকটা ছিল যে দলীয়করণ যদি দলীয় প্রতীকে যদি করতে হয় তাহলে প্রতিষ্ঠানের কাঠামোটা পরিবর্তন করুন, সেটা হচ্ছে এটা এখন রাষ্ট্রপতি শাসিত সরকার আদলে আছে, চেয়ারম্যান মেয়র এরাই সব কিছু কর্তৃত্ব করে, এটাকে পার্লামেন্টারি সিস্টেম করে ফেলুন, ডাইরেক্ট চেয়ারম্যান এবং মেয়র নির্বাচন না করে সদস্য নির্বাচন হোক, সদস্যদের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠ পাবে তারা ওখানে সরকার গঠন করুন, এরকম দুটো আমরা বিকল্প প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি গিয়ে এটা পুরোটাই হয় নাই, শুধুমাত্র একটা ওয়েস্ট বেঙ্গল আছে, এটা পৃথিবীর বহু দেশে অনেক দেশে আছে, ওয়েস্ট বেঙ্গলের যেমন ক্যালকাটা সিটি কর্পোরেশন যদি দেখেন এটা একটা মডেল বলা যায়, তাদের পঞ্চায়েতও একই সিস্টেম। এটা কি আমাদের এক সময় ছিল? তো না, আমাদের ছিল বেসিক ডেমোক্রেসিতে ছিল, এটা ডিফারেন্ট ওয়েতে ছিল, বেসিক ডেমোক্রেসিতে চেয়ারম্যান যে যেমন ব্যারিস্টার হাসনা সাহেব যখন নির্বাচিত হলেন তখন তো সে কমিশনার হিসেবে আসছিল, কিন্তু কাউন্সিলর মেয়র নির্বাচিত করেছে, কাউন্সিলর কিন্তু যেটা বললেন আপনি এটা ওয়েস্ট বেঙ্গল না শুধু ভারতের বিভিন্ন রাজ্যে এই সিস্টেমটা প্রচলিত আছে, তো এই জন্য বলছিলাম যে এটা বিকল্প প্রস্তাব, এভাবে দুই রকম প্রস্তাবই ছিল, তো সরকার শেষ পর্যন্ত শুধুমাত্র চেয়ারম্যান এবং মেয়রের ক্ষেত্রে প্রতীকের ব্যবহারটা করেছেন, তো প্রতীকের ব্যবহারটা করেছেন বিভিন্নজন বিভিন্নভাবে এটার বিরোধিতা করেছেন, কারণ দেখা যাচ্ছে যে ওই প্রতীকের কারণেই মনোনয়ন পাওয়াটাই মুখ্য মনোনয়ন পেলে উনি আর কোনো তার নির্বাচন নির্বাচিত হওয়াটা একদম অবধারিত হয়ে পড়ছিল, এরকম একটা অবস্থায় কিন্তু আমরা চলে গেছি। আমি একটা বিরতিতে যাব, কিন্তু মহিবুল হাসান চৌধুরী নফেল, যেটি আসলে আপনাদের ভিতরে যে আলোচনা নীতিগত সিদ্ধান্ত যেটি আপনি বলছেন সেটি না হলেও আলোচনা তো হয়েছে যে পক্ষে বিপক্ষে মত আসছে, এই মতামতটা কি আমি জানতে চাইবো। আর শামসুজ্জামান দাদু, আপনার কাছ থেকে ওই প্রশ্নের উত্তরটা আসলে ঠিক পাইনি মনে হয় যে অনেকেই বাদ পড়ে গেল কিনা আপনাদের এই দেরিতে সিদ্ধান্ত নেবার জন্য যে বিএনপি আসলে নির্বাচনে যাবে, এই প্রসঙ্গগুলো নিয়ে ফিরি একটা বিরতির পর, রাজকাহনেই থাকুন। ফিরলাম রাজকাহনে। জনাব শামসুজ্জামান দাদু, ছোট করে যদি একটু বলেন, আপনাকে যে প্রশ্নটি করছিলাম যে দুটো প্রশ্ন করেছিলাম আমি, এই প্রশ্নটা নিয়ে আসলে আপনার প্রশ্নটির উত্তর নিতে আমার জন্য সুবিধা হবে, সবাই আগ্রহীরা প্রার্থী হতে পারছে কিনা যেহেতু সময়ের পরে আপনাদের সিদ্ধান্ত? আমরা তো আগে থেকে মোটামুটি বিএনপি একটা নির্বাচনমুখী দল, তো নির্বাচনের জন্য যেসব স্থানীয় সরকার বলেন জাতীয় সংসদ উপজেলা পৌর কম বেশি যারা প্রার্থী হয় তাদের এক ধরনের প্রস্তুতি থাকে, যদি প্রতীকের নির্বাচন হয় মার্কার নির্বাচন হয় তখন একটা একটা পরিস্থিতি থাকে দল সিদ্ধান্ত, তারপরেও প্রার্থীদের মধ্যে তো একটা ভয় থাকবে যেহেতু আপনারা এর আগে 200+ প্রার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য, স্থানীয় পর্যায়ে নির্বাচনই তো, হ্যাঁ উপজেলা স্থানীয় সরকারের নির্বাচনে, কিন্তু তার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা বগুড়াতে আমরা ইলেকশন করলাম, নির্বাচন তো দেশে হচ্ছে না। আমি আসলে জানতে চাইবো এই যে 200+ প্রার্থীর ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি হলো, যেহেতু পরবর্তীতে তাদের পথই অনুসরণ একরকম করলেন সেটি নিশ্চয়ই জানবো, সংসদের ক্ষেত্রেও তাই এমপি জাহিদকে বহিষ্কার করার পরে আবার সবাই সেই পথে ধরলেন, এই বিষয়ে নিশ্চয়ই আপনি একটা ব্যাখ্যা দেবেন। জনাব মহিবুল হাসান চৌধুরী নফেল, পক্ষে বিপক্ষে যুক্তিগুলো আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যেটি আপনাদের দলের ভেতরেই আছে। যে কোনো ধরনের নির্বাচনী পদ্ধতির পেছনে রাজনৈতিক বাস্তবতা কাজ করে, সেটাই হচ্ছে সঠিক, সেভাবেই হওয়ার কথা। যেমনি করে আমাদের দেশে অনেকদিন ধরে একটা ম্যাল প্র্যাকটিস, আমি বলবো পলিটিক্যাল ম্যাল প্র্যাকটিস ছিল, সেটা ছিল যে আমরা রাজনৈতিক দলের তথাকথিত সমর্থনে প্রার্থী কে হবেন সিদ্ধান্ত নিতাম, সেটার আইনি কোনো মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া যেহেতু ছিল না, তখন একটা স্বতন্ত্র প্রতীকের মাধ্যমে নির্বাচনটা হতো,
তখন যেটা হতো সেটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। খারাপ দিকটা রাজনৈতিক দলের পয়েন্ট অফ ভিউ থেকে কি, যে আমার যেই ভোট যেটা ট্রেডিশনাল ভোট ব্যাংক সেটা কিন্তু আমার প্রার্থী পেত না, তখন দেখা যাচ্ছে সেটা অনেক ডাইলিউটেড হয়ে যাচ্ছে, আমাদের অনেক প্রার্থী সেখানে হেরে যাচ্ছেন, সেটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। তখন আমরা যখন অন্যান্য দেশের দিকে তাকাবো তখন সেখানে দেখব যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো আসলে রাজনৈতিক মনোনয়নের ভিত্তিতেই হয়। আমাদের দেশে যখন সামরিক সরকারেরা যখন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তখন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় সরকার ব্যবস্থাপনার মধ্যে তারা এই যে বিনা প্রতীকে নির্বাচন অর্থাৎ শত মানে বিনা রাজনৈতিক দলের প্রতীক ব্যতীত নির্বাচনে একটা অনুশীলন শুরু করেছিল। সেটা দীর্ঘদিন হয়ে আসার কারণে সেটার কিছু ভালো দিক হয়েছে, এমন যে না হয়নি, আবার খারাপ দিকও হয়েছে, কিছু নেতৃত্ব আসতো সেভাবে করে, আবার আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা একটা সমস্যা আমরা দেখতে পেয়েছি। তাই আমরা মনে করেছি যে রাজনৈতিক দলের ভিত্তিটা তৃণমূলে থাকতে হবে। সুতরাং তৃণমূলে কি বলছে রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে সেটা জানার উপায় হচ্ছে আমার ভোট আমি কিভাবে পাচ্ছি, কত পাচ্ছি, তৃণমূলের সেই পালসটা আমি বুঝতে পারি। উন্নত বিশ্বের দিকে লোকাল গভর্নমেন্টের রেজাল্টের উপরে অনেক সময় জাতীয় নির্বাচনের ব্যাপারে একটা আঁচ পাওয়া যায়, আমাদের দেশে সেটা ছিল না, আমরা ইমপ্লিমেন্ট করেছি, সেটার এখন অনেক আরেকটি রাজনৈতিক বাস্তবতা এসেছে। কিন্তু মুখ্য বিষয়টা হচ্ছে আমাদের স্থানীয় সরকার বিশেষজ্ঞ যেটা বলেছেন এখানে সেটা হচ্ছে স্থানীয় সরকারগুলোর মান বৃদ্ধি করা, স্থানীয় সরকারগুলোর সার্ভিস ডেলিভারির যেই মূল দায়িত্ব সেটা বৃদ্ধি করা এবং সংবিধানের 59 অনুচ্ছেদের আলোকে স্থানীয় সরকার ব্যবস্থাপনাটাকে শক্তিশালী করা, তাদেরকে তারা যেন আয়ের দিক থেকে ব্যয়ের দিক থেকে একটা স্বতন্ত্র পরিচয় লাভ করে, অবস্থান লাভ করে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং সেইখানে কিন্তু আমাদের মৌলিক যে আলোচনাটা হওয়ার প্রয়োজন আছে নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সেটা হচ্ছে না। কারণ আমরা সকলেই কিন্তু শুধুমাত্র নির্বাচনের মধ্যেই নিজেদেরকে স্থিত করে রেখেছি, মানে সেটা হবার দায়িত্বটাও তো এখন আপনাদের, যেহেতু আপনারাই সরকারে আছেন, মানে সেটার বাস্তবায়ন করার দায়িত্বটাও আমরা করছি, আমরা করছি, আমরা সেই ক্ষেত্রে আমরা সকলের অভিমত চাই, মতামত চাই, আমাদের দল থেকে যেমনি মতামত চাই জাতীয় সংসদে সেই বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনেকগুলো সংস্থার সাথে কাজ করে তাদের কাছ থেকেও মতামত চাচ্ছি, সকল পর্যায়ে সরকার ব্যবস্থাপনা কিন্তু ডাইনামিক হয়ে থাকে, কোথাও কোনো ফিক্সড রিজিড ব্যবস্থাপনা না, এটা পরিবর্তনশীল। পরিবর্তনের সময় 2015 সালে যখন, তখন কি আসলে সেই মতামতটা ঠিক সেভাবেই আপনারা গ্রহণ করেছিলেন কিনা, এক নম্বর, এবং তারপরে আসলে যেটি আমি আপনি বলছিলেন, আমি প্রশ্ন করছিলাম যে এইটাকে এখন আবার পরবর্তীতে আবার আগের অবস্থানে আনার পক্ষে যুক্তিটা এখন কি দিচ্ছেন? আপনি তো বললেন কেন আলোচনা হচ্ছে, এখানে সুনির্দিষ্ট ভাবে কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি, সেটা আমাদের দলীয় ফোরামের কথা আমি বলছি। তবে যে যেই সময় আমরা সেটা বাস্তবায়ন করেছি সেই সময় কিন্তু আজকের বাস্তবতাটা ছিল না, সেই সময় কিন্তু বিএনপি বা তাদের সাথে জোটবদ্ধ অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামায়াতে ইসলামী বা অন্যান্য যে 20 দলীয় জোটের মধ্যে আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই নির্বাচনগুলোতে যখন ধানের শীষ এবং আমরা নৌকার যে ভোটের ব্যাপক ব্যবধান আমরা দেখতে পেয়েছি তখনই দেখা গিয়েছে যে এক ধরনের অনীহা আসছে যে ধানের শীষে নির্বাচন করলে যদি সত্যিকার অর্থে যদি সেই চিত্রটা আসে বা আমাদের দৃষ্টিতে আমাদের যে নৌকার যে ট্রেডিশনাল ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটাই কিন্তু আমরা সচরাচর পেয়েছি উপজেলা বা স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে। নির্বাচনটার উপরে ভিত্তি করে শুধু যদি আলোচনা হয়ে থাকে স্থানীয় সরকার ব্যবস্থাপনাটা শক্তিশালী হবে না এবং সেখানে কিন্তু মৌলিক পরিবর্তন আনতে হবে। আমি তো সেই জায়গাটাই বলছিলেন যে আসলে নির্বাচনই সবকিছু না, স্থানীয় সরকারকে শক্তিশালী করবে। আমি নির্বাচনে একটা চমৎকার নির্বাচন হলো, চমৎকার ভাবে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের কাজগুলো যদি চমৎকার না হয় বা সেই প্রতিষ্ঠানটি যদি চমৎকার ভাবে জনগণের সেবা নিশ্চিত করতে না পারে তাহলে তো সেই চমৎকারিত্বের কোনো জনমূল্য নেই। চমৎকার করবার জন্য আসলে সরকারকেই তো উদ্যোগ নিতে হবে, যেটা আমি মহিবুল হাসান চৌধুরী নওফেলকে জিজ্ঞাসা করছি। আলোচনাটা আসলে একটু ডাইলিউট হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে দলীয় প্রতীকে নির্বাচন হওয়াটা আমি কিন্তু বিরোধিতা করি না, এটাকে অনেকে মনে করছে এটা গুরুতর বোধ একটা সমস্যা দলীয় প্রতীকে নির্বাচন হওয়া। দলীয় প্রতীকে নির্বাচনের সমস্যা না, সমস্যা হচ্ছে দলগুলো সুশৃঙ্খল না, দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, দলের মধ্যে কোনো রাজনৈতিক শৃঙ্খলা নাই, এই কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। কারণ একাধিক প্রার্থী হবে কেন? এখন দলগুলো করছে কি, তাদের দল ম্যানেজ করতে পারছে না বলেই এখন আমরা প্রতীক বরাদ্দ নেব না, এখন তাড়াতাড়ি মারামারি করে যে হবে সে আমার হবে এটাই যাচ্ছে, এটা কিন্তু কোনো ডেভেলপমেন্ট না। কিন্তু তখনও তো এই সমস্যাটা ছিল, ছিল তারা মানে একজনকে সমর্থন দেয় কিন্তু আরো অনেকেই এটা হবে যে দল শৃঙ্খলা নাই, দলগুলোর মধ্যে দলীয় শৃঙ্খলা নাই, রাজনৈতিক গণতন্ত্র চর্চা নাই তৃণমূলে, সে কারণে হচ্ছে এটা। যদি নমিনেশনটা যদি উপর থেকে হয় তা তো হবেই,
নমিনেশনটা যদি ঢাকা থেকে দিয়ে দেওয়া হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাহলে তো হবেই, লোকালে যে একজন পপুলার লোক সে তো এটা ছেড়ে দিতে চাইবে না। প্রবলেমটা কিন্তু দলের, প্রবলেমটা কিন্তু প্রতীকের না, ওই দলগুলো তাদের রাজনৈতিক সমস্যাটা সমাধান করতে পারে না বলেই তারা এটা চেঞ্জ করছে। এটা বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক, আমি বলবো যে দলগুলো সংহত হোক, দলগুলো আদর্শভিত্তিক তৈরি হোক, তৃণমূলে গণতন্ত্র চর্চা হোক, তাহলে কিন্তু এই সমস্যা থাকবে না। সমস্যাটা যেখানে সমস্যা সেখানে যাচ্ছে। আর এখানে যে আমাদের সমস্যাটা এখন দেখা দিয়েছে, যেটা নির্বাচনগুলো যেহেতু সঠিকভাবে হয়নি, ওখানে কিন্তু সঠিক লোক নির্বাচিত হয়েও হলেও তারা সঠিকভাবে কাজ করছে না। এখন বেশিরভাগ ক্ষেত্রে চেয়ারম্যান মেয়র এরা সাংঘাতিক রকমের স্বৈরাচারী হয়ে গেছে, তারা কিন্তু তাদের মেম্বারদের, তাদের কাউন্সিলরদেরকে কিন্তু খুব একটা গুরুত্বের মধ্যে আনছে না। অনেকগুলো সিটি কর্পোরেশনের মাসিক মিটিংটা সঠিকভাবে হচ্ছে না, কাউন্সিলররা সাংঘাতিক রকমের হতাশ। আর কাউন্সিলরদের মধ্যেও কাউন্সিলর হিসেবে তার ভূমিকা কী সেটা সম্পর্কে সে স্পষ্ট না, ক্লিয়ার না। তার দরকার হচ্ছে কিছু টাকা নেওয়া খালি, এটা তার কাজ না আসলে। এক্সিকিউটিভের কাজটা তারা লেজিসলেটিভ এর জন্য নির্বাচিত হয়ে তারা এই কাজটাই করতে চায়। আমাদের প্রবলেম হচ্ছে রোল ডিফারেন্সিয়েশন, ভূমিকাটা কী কার, মেয়রের ভূমিকা কী, কাউন্সিলরের ভূমিকা কী, অফিসারদের কী ভূমিকা, এটা এখন সঠিক আন্ডারস্ট্যান্ডিং নাই। যেটা বললেন নফল সাহেব যে প্রথম নির্বাচিত হওয়ার পর একটা প্রশিক্ষণ দরকার, কারণ নির্বাচনের সময় কেউ আইন পরে আসে না। ঠিক আছে, নির্বাচিত হওয়ার পর তো আইনকানুনের মধ্যে কাজ করতে হবে, এটা পাবলিক ইনস্টিটিউশন, এখানে তো আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না, এটা আইনের কাঠামোর মধ্যে কাজ করতে হবে, আইনের কাঠামোর মধ্যে সেবা দিতে হবে। আপনার নিজের টাকা হলে আপনি ইচ্ছা মতো সেবা দিতে পারেন, কিন্তু সিটি কর্পোরেশনের টাকা হলে, এটা সিটি কর্পোরেশনের টাকা যদি হয়, এটা আইন মেনে সেবাটা দিতে হবে আপনাকে, একটা আইনের কাঠামোর মধ্যে থাকতে হবে আপনাকে, কিন্তু তারা তো এটা মানতে চান না। মানে এই উদ্যোগগুলোকে নেওয়া হচ্ছে কিনা এখন, সেটিও নিশ্চয়ই আপনাদের প্রশ্ন থাকবে জনাব শান্তজি। এখন আমাদের না, সরি আমি শেষ করি, আমাদের লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিকে আমি দায়ী করব, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি ইউনিফর্ম কোনো ট্রেনিং পলিসি নাই তাদের, একটা ইউনিফর্ম ট্রেনিং পলিসি থাকবে, আমার ট্রেনিং দেওয়ার ক্যাপাসিটি কতটুকু আছে। তারা এখন এখন ট্রেনিংটা একটা ফান্ড হয়ে গেছে, একসময় বিতর্ক হচ্ছিল ট্রেনিংটাকে আর্ট না সায়েন্স, তখন আমি বলছি এটা মোর অফ কমার্স, এখন ট্রেনিংটা হয়ে গেছে একটা টাকা উপার্জনের একটা উপায়। এখন অনেকে ট্রেনিং ক্লাসে যান 4,000 টাকা, ওখান থেকে সম্মান নিয়ে আসেন, আসলে কিছু পড়ান না, উনি জানেনও না কি পড়াতে হবে। সরকারি কর্মকর্তাদের অনেকে কিন্তু এখন নিয়ম করে ফেলেছেন, তার কথা ছিল সেটি জানা হচ্ছেও না এখন ট্রেনিং। জনাব শান্তজি, আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম যে আপনারা যে 200 জন 200 শতাধিক, আসলে 200 না 200 শতাধিক বিএনপি প্রার্থীদেরকে যাদেরকে বহিষ্কার করেছেন, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত আপনারা নিতে যাচ্ছেন? না, তাদের ব্যাপারে কোনো কোনো সিদ্ধান্ত স্পেসিফিক্যালি হয় নাই এখনো পর্যন্ত, তারা আবেদন করেছে, এটা বিবেচনাধীন আছে। তারপরে আবার আপনারা নির্বাচনে গেলেন, উপজেলা পর্যায়ে পঞ্চম ধাপে নির্বাচনে গেছেন, আপনি যদি 91 সালের দিক থেকে আসেন দেখবেন যে অনেকগুলো ঘটনা আছে বাংলাদেশের রাজনীতিতে। বিএনপি যেমন 3 বার বর্জন করেছে, আওয়ামী লীগ ততটুকুই বর্জন করেছে নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্নে, ক্যাটেগরির প্রশ্নে, নানান কারণে। যেমন 91-এ বিএনপি জয়লাভ করার পরে আওয়ামী লীগ একমাত্র দল যে পার্লামেন্টের বাইরে অধিবেশন পরে বসিয়ে বিকল্প পার্লামেন্ট গঠন করেছিল, এটা আছে আমাদের দেশে। তো আমার মনে হয় যে রাজনীতিতে নানামুখী ঘটনা থাকতে পারে, কিন্তু মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার, মানুষের ক্ষমতায়ন, আইনের শাসন, জবাবদিহিতা, এগুলো নিশ্চয় মানে নিশ্চিত করা যাচ্ছে কিনা। এই যে স্থানীয় সরকারের নির্বাচনে আমি একটি লোককে প্রার্থী করলাম, দলীয়ভাবে করলাম, হয়তো ভালো লোকটাই বাদ পড়লো, কিন্তু যদি প্রতীকের বাইরে যায় ওই লোকটি জিতে চলে আসবে। আমাদের এবার দেখা যাবে যে অনেক প্রার্থী আছে আমরা উপজেলা বর্জন করেছে যারা আমাদের দলীয়, তারা কিন্তু অধিকাংশ এই দলের সিদ্ধান্ত মেনে নিয়েছে, কিন্তু অনেক সমর্থক আছে তারা মানে নাই, নির্বাচনও করেছে, জয়লাভও করেছে। আওয়ামী লীগও দেখা যাবে যে তারা যে প্রার্থীকে মনোনীত করেছে তার বাইরে অনেকে জিতে আসে। যদি নির্বাচনটা হয় তাহলে পরে এই ভোটিং পাওয়ারটা যদি মানুষের থাকে তাহলে কিন্তু এটা আসবে, কিন্তু মানুষ ভোট দিতে পারছে কি না, প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, এদের ভূমিকাটা কী, এমনকি আওয়ামী লীগও দেখেন না, এই যে উপজেলা একটা ইলেকশন হলো সম্ভবত শাজান খান সাহেবের এলাকাতে, সেই জায়গাটায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা দাবি করছে তার প্রতীকে নির্বাচন করছে,
আর সাজান সাহেবের ছোট ভাই যে স্বতন্ত্র ইলেকশন করছে, দুইজনই কিন্তু সরকারের অবস্থানে, যে কারণে ওই স্বতন্ত্র প্রার্থীটা কিন্তু জিতে আসলো আমার ধারণা। যদি মিনিমাম ভোটটা হয় তখন একটা বিবেচনা থাকতে পারে, মিনিমাম ভোটটা যেটা জাতীয় সংসদে এবারে শতাধিক। আওয়ামী লীগ অবশ্য বলেছিল যারা বিরোধী মানে যারা দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করবে না তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে, সেই ব্যবস্থার কি হলো সেটাও নফেল বলবেন, আমি একটা বিরতিতেও যাব। না আমি শেষ করে দিই, অনেক সিদ্ধান্ত দলীয় ভাবে হয় সেটা নফেলও বলবে তার দলের কথা, সেটা না। প্রশ্নটি হচ্ছে শতাধিক কেন্দ্রে এই নির্বাচন কমিশনই বলেছে যে শতাধিক ভোট, একেবারে পরিপূর্ণভাবে শতাধিক ভোট সেখানে পড়েছে সব বিভিন্ন কেন্দ্রে। তো এই যদি নির্বাচনের অবস্থা হয়, আর এই যে যেমন আমাদের ক্রিকেটের প্লেয়ারের আমি ফেসবুকে দেখলাম যে দুর্নীতি করে এমপি হওয়া যায় কিন্তু দুর্নীতি করে চ্যাম্পিয়ন হওয়া যায় না, এটা আমার কাছে একটা খুব পিকলার মনে হলো। এত ভালো খেলার পরও এই ছেলেটি মানে শুধুমাত্র আওয়ামী লীগের ক্যান্ডিডেট হওয়ার কারণে বিতর্কে পড়ে যাচ্ছে, কারণ সে ভোট তো হয় নাই, যদি ভোট হতো সত্যিকারে জিতত, সত্যিকারে প্রতিদ্বন্দ্বী। একটু খারাপ করলে এটা আমাদের বাঙালির আবেগের একটা জায়গা, আমাদের আবেগের জায়গা, আমরা এমন সমালোচনা করি যেটা অনেক ব্যক্তিগত পর্যায়ে সমালোচনা করি। সে যদি সত্যিকারে নির্বাচন নির্বাচিত হয়ে আসতো তাহলে প্রশ্নটা থাকতো না, কিন্তু সেই জায়গাটা হয় নাই, সেই জন্য এই সরকারটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, পার্লামেন্ট নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিরতির পরে জনাব মহিবুল হাসান চৌধুরী নফেল, আপনাকে একটা প্রশ্ন করেছি সেটির উত্তরে নিশ্চয়ই ফিরবো, আর জনাব তোফায়েল আহমেদ আপনার কাছেও প্রশ্ন আছে অনেক। দর্শক ফিরছি রাজকাহনে, থাকুন সাথে। ফিরে এলাম রাজকাহনে, জনাব নফেল আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম যে উপজেলা পর্যায়ে যারা মন্ত্রী এমপিরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেনি তাদের বিরুদ্ধে প্রতিবেদন করবার কথা ছিল, ব্যবস্থা নেবার কথা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটা আমাদের নিজস্ব একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল যে আমরা বিশ্লেষণ করব যে কোথায় কোথায় আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো প্রকাশ পাবে বা পেয়েছে আমাদের নির্বাচনের অনুশীলনগুলোর মাধ্যমে। অর্থাৎ আমার দল একজন ব্যক্তিকে নির্বাচন করবার জন্য মনোনয়ন দিয়েছেন, আবার সেই ক্ষেত্রে একজন স্বতন্ত্র ব্যক্তির পক্ষে আমার দলেরই আরেকজন প্রভাবশালী নেতা সেখানে কাজ করেছেন, তাই সেখানে কি আমাদের দলের দুর্বলতা প্রকাশ পেয়েছে কিনা, সে একটা বিশ্লেষণের একটা আলোচনা ছিল। সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টাও আলোচনায় এসেছে। সাংগঠনিক ব্যবস্থা অনেক ধরনের হতে পারে, এটা যে দল থেকে শোকজ করতে হবে বা দল থেকে, সাংগঠনিক ব্যবস্থা এমনও হতে পারে যে যেইখানে আমার প্রতীক ব্যতীত একজন নিরপেক্ষভাবে দাঁড়িয়ে আমার দলের সহযোগিতায় বা অন্যান্য যেমনি করেই হোক তিনি নির্বাচিত হয়েছেন, সেই ক্ষেত্রে তার নেতৃত্বকে আমার স্বীকার করে নিয়ে আমার দলে সেক্ষেত্রে তাকে প্রতিষ্ঠিত করাটাও একটা সাংগঠনিক ব্যবস্থা। এমন না যে সাংগঠনিক ব্যবস্থা পিউনিটিভ হতে হবে, সাংগঠনিক ব্যবস্থাটা রিওয়ার্ডিংও হতে পারে। বিষয়টা আমার সাংগঠনিক যেই কাঠামো সেটা আমরা বিশ্লেষণ করবার একটা সুযোগ পেয়েছি এর মাধ্যমে। কেন সুযোগটা পেয়েছি, কারণ মানে বিরোধিতা করার জন্য পুরস্কার পুরস্কৃতও করা যেতে পারে না, সেক্ষেত্রে বিরোধিতা তো আমি বলছি না, আমি কেন বিরোধিতা বলছি না, কারণ যেহেতু একটি রাজনৈতিক দল এবং তাদের সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, সেখানে তো একটা ন্যাচারাল পলিটিক্যাল ভ্যাকিউম সৃষ্টি হয়েছে। সেই ন্যাচারাল পলিটিক্যাল ভ্যাকিউমের মধ্যে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে সেই নির্বাচনকে অর্থবহ এবং অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে তো তার একটা রাজনৈতিক অবদান আছে, সেই রাজনীতিটা তো আমি ভুলে গেলে চলবে না। আমি শুধুমাত্র আমার মনোনয়নের মাধ্যমে আমি একজন আমার দলের ত্যাগী কর্মীকে আমরা মূল্যায়ন করেছি, কিন্তু আবার যিনি স্ব ক্ষমতায় বা নিজস্ব জনপ্রিয়তার মাধ্যমে একটা পদে এসেছেন তাকেও তো আমাকে শ্রদ্ধা সমর্থন করতে হবে বা সম্মান দেখাতে হবে। রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু আসলে সাদা বা কালো নয়, এর মধ্যখানে কোথাও একটা গ্রে এরিয়া আছে, এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলো এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো যে সবসময় যে শাস্তিমূলক হয় তাও কিন্তু নয়, তাই আমি বলছি শাস্তিমূলক হবে না তা কিন্তু নয়। আমরা যদি সেখানে বিশ্লেষণ করে দেখি একজন রাজনৈতিক প্রভাবশালী নেতা সেখানে আমার দলের বিরোধিতা করতে গিয়ে বা আমার মনোনীত ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে সেখানে আমার দলের অনেক ক্ষতি করেছেন,
সেই ব্যক্তি হয়তো বা আগামী নির্বাচনে সেখানে মনোনয়ন পাবেন না বা তার রাজনৈতিক সক্ষমতা আমরা খর্ব করব বা অনেক ধরনের ব্যবস্থায় তো নেওয়া যায় বা তিনি যে রাজনৈতিক সুবিধাজনক অবস্থায় আছেন সেই পদে তিনি নাও থাকতে পারেন। এরকম একটা অভিযোগ আছে যে স্থানীয় এমপিরা অনেক সময় মানে স্থানীয় প্রতিনিধি যারা আছেন তাদেরকে সহযোগিতা করেন না বা তাদের কাজে যেই সহযোগিতা করবার কথা সেটি আসলে তারা পান না, এটি বিষয়ে আপনার কাছ থেকে একটু জানবো। সরকার এবং কেন্দ্রীয় সরকারের আমাদের যে প্রতিনিধিগণরা আছেন তাদের মধ্যে একটা সমন্বয়ের একটা বিষয়, এটা আমাদের একটা সাংবিধানিক সুরাহা করারও বিষয় আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশনের বিষয় আছে এবং সেখানে কিন্তু আসলে অনেক মৌলিক আলোচনা করবার প্রয়োজন আছে বলে সেই বিষয়টি নিয়ে আপনাদের উদ্যোগ নিয়ে নিশ্চয়ই জানতে চাইবো। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকে এটি জেনে নিতে চাই যে এই দলীয় প্রতীকে নির্বাচনের বিরোধিতা আপনি শুরুতেই যেটি বলছিলেন আইন করার সময় থেকে আপনারা করেছেন, কিন্তু এর পরে আমরা দেখেছি একাধিক নির্বাচনে বিভিন্ন পর্যায়ে নির্বাচনে সিটি নির্বাচন থেকে শুরু করে আপনারা অংশ নিয়েছেন, এবারে একাদশ নির্বাচনের পরে, জাতীয় নির্বাচনের পরে, উপজেলা নির্বাচন চারটি ধাপে আপনারা সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে অংশ নেন নাই কিন্তু আবার পঞ্চম ধাপে নিয়েছেন, এটিতে আবার নিচ্ছেন 277টি নির্বাচন যে হতে যাচ্ছে 25 জুলাই। সামনের নির্বাচনগুলোর বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে নাকি সেখানেও নিতেও পারেন নাও নিতে পারেন, এই অবস্থানটি চলবে? পরিস্থিতিগত কারণে আমরা যে সিদ্ধান্তগুলো নিব বা নিচ্ছি, যেমন দেখেন মানুষের ভোটাধিকার বলে কিছু নাই এখন দেশে, মানুষ যেতে পারে না কি ভোট দিতে পারে না, এখানে ভোট মোটামুটি পুলিশ অথবা একটা দলীয় সরকারে যারা আছে অথবা নির্বাচন কমিশন এরা মিলেমিশে একটা দলকে ভোট দেয়, এটা ফিরিয়ে আনার দরকার। আপনি দেখেন আইনে তাহলে আপনারা যাচ্ছেনই বা কেন, সেটাও তো একটা প্রশ্ন। না না না, আমি তো এই দেশের মানুষ। হ্যাঁ, এই যে আপনার টেলিভিশনে আসলাম, এই টেলিভিশনটা তো আমরা জানি কার কিভাবে চলে আদর্শটা কি, কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে চাই। আমি যদি সবগুলো মাথায় রাখি তাহলে আমার ঘরের মধ্যে উঠে বসে থাকতে হবে, কারণ এইভাবে কোনো কিছু, যেমন একটা সময় দেখবেন মৌলিক গণতন্ত্র ছিল আইয়ুব খানের শাসন, আওয়ামী লীগ বলতেই তারা জেলখানায়, শেখ মুজিবুর রহমান সহ, কিন্তু এটা কি ছাড়া হয়েছে? ছাত্র সমাজকে 11 দফা আন্দোলন করে নাই, 6 দফার আন্দোলন হয় নাই, গণ অভ্যুত্থান হয় নাই, অর্থাৎ মানুষের ভোটাধিকার থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেখানে যে সুযোগটুকু আছে সেটাকে ব্যবহার করার কাজটা হচ্ছে রাজনৈতিক কাজ। আপনি সব কিছু ছেড়ে ঠেড়ে দিয়ে একেবারে মানুষের মধ্যে একের বন জঙ্গলের ভিতর, যেটা গণবাহিনী জাসদের রাজনীতি অথবা বিপ্লবীর রাজনীতি, বিএনপি তো একটি গণমুখী নির্বাচনমুখী এবং প্রকাশ্য রাজনৈতিক দল, আমরা যেটি অংশগ্রহণ করছি না সেটি একটি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সাময়িকভাবে মানুষের কাছে আমরা নিয়ে যাচ্ছি। যে মানুষ একরকম দ্বন্দ্বে পড়ে যাচ্ছে না যে কখনো করছেন না কখনো করছেন, সেই আদর্শটা আসলে কি সেটি নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন চলেই আসে কি? এই মানুষ বড় বিশ্লেষণমুখী মানুষ, একটা সামান্য রিক্সাওয়ালাও জানে, একটা একটা খেটে খেটে খাওয়া কুলিমজুরও জানে কে সঠিক কে বেঠিক, কে তার পক্ষে কাজ করছে কে তার বিপক্ষে কাজ করছে, সে তো মানুষ তার বিবেচনা থেকে দেখবেন। ডক্টর আনিসুজ্জামানের মতো একটি অধ্যাপক, জাতীয় অধ্যাপক, যে সরকার নির্বাচিত না সেই সরকারের কাছ থেকে চাদর নিয়ে তিনি গায়ে দিচ্ছেন, তাহলে এটা কি বলবেন? আমি কি তাকে সমালোচনা করব? তার বিবেচনা এটা সঠিক? তিনি সেই জন্য সেই জিনিসটা সেই সরকার নির্বাচিত না, এই নির্বাচিত না এটি কি সবাই মনে করেন কিনা, এটা আপনারা মনে করছেন নিশ্চিত ভাবে বলছেন আপনারা, মানে যিনি নিচ্ছেন বা যিনি দিচ্ছেন তারা তো মনে করছেন, যে নিচ্ছে সে এটা মনে করে না, সংসদে এসেছেন, যে নিচ্ছে সেটা মনে করে না, কিন্তু যে মুক্তিযুদ্ধ করেছে যার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার মনের ভিতরে একটা জিজ্ঞাসা যাবে, আমি কেন ভোটটা দিতে পারলাম না, কেন আমার বাবা তো রক্ত দিয়েছে, আমার ভাই তো রক্ত দিয়েছে, এই দেশটা কিন্তু কারোর দয়ার দাক্ষিণ্যের বিষয় না, এটা সরাসরি যুদ্ধ করে এই অধিকারটা আমরা প্রতিষ্ঠা করেছি, স্বাধীনতা গণতন্ত্র এই জায়গাটায় কাউকে গিয়ে আপনি ভোট কেন্দ্রে গিয়ে যদি শোনেন যে আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে, তখন যদি সেই ভদ্রলোক বললেন তাহলে আমার স্ত্রী সেও কি ভোট দিয়ে গেছিল, ওই যে একটা প্রথম আলো একটা সংবাদ বেরিয়েছিল, তো সে এমন যে আমার সঙ্গে দেখাটা না করে চলে গেল, বলে কেন, সে তো অনেক আগে মারা গেছে, তার ভোটটাও দিয়ে দেওয়া, মানে নির্বাচনকে ঘিরে এরকম অনেক রকম যোগ, অনেক রকম যোগ, তো এটাই আছে বাংলাদেশের নকল বলবেন নিশ্চয়ই বলবেন, অনেক দিন ধরেই আছে জি, এটা নিয়ে আপনার কাছ থেকে নিশ্চয়ই জানবো। তো তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কথাগুলো বলছেন, আমি স্থানীয় সরকার নিয়ে দুটো কথা বলতে চাই, কারণ হচ্ছে স্থানীয় সরকার আলোচনা আমরা সবই করছি, অনেকেই অনেক আলোচনা এটা হচ্ছে কিন্তু ঠিক মূল জায়গাতে আমরা যাচ্ছি না, যেটা উনি একটু করে বলেছেন যে মৌলিক কতগুলো সংস্কারের বিষয় আছে। আমি উনি আছেন যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দুদুভাইও আছেন, উনি পার্টির একটা পজিশন হোল্ড করেন,
এই আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচন নিয়ে আমাদের আলোচনা কোনো শেষ নাই। নির্বাচনের আলোচনাটা আমরা অনেক করেছি, কিন্তু এই বিষয়টার একটু আসা দরকার। আমাদের স্থানীয় শাসন কাঠামোটা এখন কোন অবস্থায় বিরাজ করছে? স্থানীয় সরকার শুধুমাত্র স্থানীয় শাসনের কাঠামো তো স্থানীয় সরকার না, স্থানীয় সরকার হচ্ছে একটা স্টেক হোল্ডার। আমার মাঠ প্রশাসন আছে, মাঠ প্রশাসনের তিনটে ধারা আছে। একটা রেগুলেটরি ধারা, যেমন যারা ম্যাজিস্ট্রেসি করেন, কোয়াজ জুডিশিয়াল ফাংশন করেন। আর একটা ধারা আছে সার্ভিস যারা দেন, হেলথ এডুকেশন সার্ভিস। আর একটা ধারা হচ্ছে ডেভেলপমেন্টাল, যেমন কৃষি, মৎস্য, পশুসম্পদ। এই তিনটে ধারাকে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের অধীনে রাখার সাংবিধানিক বিধান আছে, কিন্তু আমরা সেটা কার্যকর করি নাই। এখন কার্যত প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্বাধীনভাবে কাজ করছে, এখানে কোনো সমন্বয় হচ্ছে না। আর নির্বাচনের প্রশ্ন যখন আসছে, আমরা নির্বাচনে একটা বিষয় আমরা কিছু মিস করছি, সেটা আমি নির্বাচনের আগে একটা আর্টিকেল লিখেছিলাম, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলাম। বিশেষ করে আওয়ামী লীগ গভর্নমেন্টের যদি সংস্কারগুলো না করে, কারণ তাদের আরও চারটা বছর সামনে আছে, পার্লামেন্ট অ্যাবসলিউট মেজরিটি আছে, সংস্কারটা করা তাদের পক্ষে অতটা ইজি, সংস্কার খুব সহজ কাজ না, সংস্কারটা খুব কঠিন কাজ। সেজন্য এই সরকার ইচ্ছা করলে সংস্কারগুলো করতে পারে। প্রথম কথা হচ্ছে নির্বাচন। নির্বাচনে আমরা এত কথা বলছি, কিন্তু নির্বাচনে কেউ সন্তুষ্ট হচ্ছে না, কিন্তু সরকারের দলও কিন্তু সন্তুষ্ট না নির্বাচন ব্যবস্থা নিয়ে। এখন কি হচ্ছে, পাঁচটা বছর একটা সরকারের সময়, পাঁচটা বছরের পুরো পাঁচ বছর জুড়েই নির্বাচন হচ্ছে। আজকে তো উপজেলা পরিষদ, তো আগামী বছর হবে জেলা পরিষদ, তারপরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা। সারা এই পাঁচটা বছর কি দেশটাকে নিস্টেবল রাখবো আমরা? নির্বাচন মানে এক ধরনের ইনস্টেবিলিটি, নির্বাচন মানে এক ধরনের দলাদলীয় কোন দল। নির্বাচনটাকে একটা, হ্যাঁ, এই যখন জাতীয় সরকার নির্বাচন হওয়ার পরপর স্থানীয় সরকার নির্বাচন সিঙ্গেল শিডিউলে সবগুলো স্থানীয় নির্বাচন একসাথে করা যায়, এটা দেখেন আপনি ইন্ডিয়াতে হচ্ছে। তো যদি ওই সংস্কারটা করা হয় পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে গিয়ে, যদি আমরা সংস্কারটা করি, তাহলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এটা একদিনে সম্ভব। কারণ মাত্র একজন তিনটা ভোট দিবে, একটা জেলা পরিষদের মেম্বারকে দিবে, একটা উপজেলা পরিষদের মেম্বারকে দিবে, একটা ইউনিয়ন পরিষদের মেম্বারকে দিবে, একটা পৌরসভার মেম্বারকে দিবে, ফিনিশ। এইবার তারা নির্বাচিত হওয়ার পর তারা কিন্তু মেয়র করবেন, মেয়র কাউন্সিল করবেন, যা করার এক্সিকিউটিভ কাউন্সিল করবেন, ইজি। কিন্তু আমরা নির্বাচনটাকে অনেক বেশি হাইপার করে ফেলেছি, এতে জাতির অনেক সম্পদ নষ্ট হচ্ছে, অনেক সময় নষ্ট হচ্ছে। আমরা নিজের মধ্যে আন্ত দলীয় তো আছেই, এই সমাজের মধ্যে কিন্তু অনেক কোন্দল সৃষ্টি করছি। এই জন্য আমি আশা করব যে এই গভর্নমেন্ট এগুলো একটু একটা কমিশন করে, একটা কমিশন করে এগুলোকে স্টাডি করে ওয়ান্স ফর অল কিন্তু এগুলোর একটা সমাধান হওয়া উচিত। এই যে বছরের পর বছর ধরে টকশো করে, এটার কোনো সমাধান হবে না। কিন্তু একটা কমিটি কমিশন করে যথাযথ সময় দিয়ে, ছয় মাস এক বছর সময় দিয়ে, একটা রিপোর্ট নিয়ে সরকার ওখান থেকে রিকমেন্ডেশনগুলো যেগুলো ভালো মনে করেন সেগুলো বাস্তবায়ন করুন। একটা জায়গায় আমাদের যাওয়া দরকার। কারণ টকশো থেকে যে প্রস্তাবনাগুলো আসছে, সরকারের দায়িত্বশীল ব্যক্তি আছেন এবং আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তি আছেন, পাঁচ বছর থাকবেন এই সংস্কারগুলোর বিষয়ে সরকারের দায়িত্ব আছে নিশ্চয়ই, কিন্তু আপনাদের কাছে তো দাবি যেহেতু সরকারের, সরকারের দায়িত্ব আছে এই সংস্কার প্রস্তাবগুলো সুনির্দিষ্টভাবে আমরা চাই সেগুলো নেয়ার জন্য, এবং সেগুলো নিয়ে আমরা একটা সুনির্দিষ্ট একটা পাথ ক্রিয়েট করতে চাই, সেগুলো সংস্কার করা সম্ভব। আমাদের সরকার যেহেতু তিনি বলেছেন আছেন, এবং দুদুভাই অনেক মন্তব্য করেছেন, আমি সেগুলো বলতে চাই না। তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পরে ভোট দিতে গিয়ে এই সমস্যা ওই সমস্যা, ভোটিং প্রক্রিয়া নিয়ে অনেক আলোচনা আমাদের এখানে থাকতে পারে, অস্বাভাবিক নয়। অবশ্যই কোনোখানে অস্বাভাবিক ভোট হলে সেটা নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু সমগ্র দেশেই এবং সর্বত্র পর্যায়ে, সকল পর্যায়ে আমাদের রাজনীতির রাজনীতিটা হয়েছে সম্পূর্ণ নির্বাচন কেন্দ্রিক একটা আলোচনা। রাজনীতি তো শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আলোচনা নয়, রাজনীতি হচ্ছে আমার আদর্শিক অবস্থান থেকে আমি কিভাবে করে পলিসিকে দেখি, নীতি নির্ধারণকে দেখি, সেই নীতির মাধ্যমে আমি কিভাবে জনগণের অধিকার নিশ্চিত করতে পারবো, সেবা নিশ্চিত করতে পারবো, জনগণের ভাগ্যের কিভাবে উন্নয়ন হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্যটা কি জানেন? সবচেয়ে বড় সাফল্য তার এই দেশে হচ্ছে 16.5 কোটি মানুষকে খাইয়ে পড়িয়ে এত ছোট জায়গার মধ্যে এখনো সুখে শান্তিতে বাঁচিয়ে রাখা, এটা মানব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেখানে আসছে কি, সার্ভিস ডেলিভারির প্রশ্ন, গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো নিশ্চিত করার প্রশ্নে। সেইখানে যদি আমরা রাজনৈতিক দলগুলো কন্ট্রিবিউট করি, এবং তিনি নিজেও কিন্তু এইবার আমাদের সরকার গঠন হওয়ার পরে তিনি একটা মন্তব্য করেছেন, তিনি বলেছেন এটা ক্ষমতা নয়, আমি দেখতে চাই এটা একটা দায়িত্ব হিসেবে। এবং সেই দায়িত্বশীল ব্যক্তিকে আমরা যারা অন্যান্য রাজনৈতিক দলরা আছি, আমরা যদি সহযোগিতা করি এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে, আমরা যদি সহযোগিতা করি গঠনমূলক সমালোচনার মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG,
সেটা আমরা অবশ্যই বাস্তবায়িত হবে। এখন আমি একটা স্ট্রাকচারাল সমস্যা দেখছি এই লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠানে, যেমনি স্যার বলছেন এখানে, সেই সমস্যাগুলো নির্ধারণ করে আমরা যদি সংকটগুলো নিরসন করি, অর্থাৎ নির্বাচন, সারা বছর নির্বাচন হবে এবং সারা বছর আমরা একটা ভলাটিলিটির মধ্যে থাকবো, আমার ডেভেলপমেন্ট কখন হবে, আমার এটা কিন্তু একটা গুণগত একটা প্রশ্ন। এই প্রশ্নে আমরা চাই, অন্যান্য রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন চাই, তাদেরও অপিনিয়ন চাই, কারণ আমরা যদি শুধুমাত্র আমাদের রাজনীতিটাকে নির্বাচন ভিত্তিক রাখি আমাদের উন্নয়নটা, কাঙ্ক্ষিত উন্নয়নটা হবে না। তাই আমার জনগণের স্বার্থে, দেখুন জনতা শেখ হাসিনার এই যে অর্জনগুলোকে সারা বিশ্ব আজকে মডেল হিসেবে দেখছে, কিন্তু কিন্তু আলোচনা সমালোচনার পথ আমরা চাই না কোনোভাবেই রুদ্ধ হোক, আমরা চাই সাংবিধানিক কিছু বিষয়ে সাংবিধানিক সমাধান আমরা চাই, এবং সেই ধরনের সংস্কারগুলো না হলে এই বাংলাদেশ মানে সংস্কারের বিষয়ে আপনারা ইতিবাচক মনোভাব নিয়ে আছেন, আমরা ইতিবাচক, অসংখ্য ধন্যবাদ, আমরা এটির কার্যকর সংস্কার নিশ্চয়ই যাব, জনগণতান্ত্রিক দল বলেই আমরা সেটা, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, আজকের রাজকাহন থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল রাতে 10টায় ফিরবো নতুন রাজকাহন নিয়ে, থাকবেন নিশ্চয়ই সাথে।